সাত টেবিল চামচ তেঁতুলের মাড়ের সাথে দুশো পঁচিশ এম পানি মিশিয়ে চার চামচের চার ভাগের এক ভাগ শুকনো মরিচের গুঁড়ো চার চামচের চার ভাগের এক ভাগ কালো লবণ চার চামচের আধা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে মিশিয়েছি ফুচকার মাঝখানে চাপ দিয়ে ভেঙে ভেঙে রাখছে ফুচকার শেলের মধ্যে এক চামচ করে চটপুটি দিয়ে ভরে রাখছে ফুচকার শেলের মধ্যে পানি ভরার সাথে সাথে খেয়ে ফেলতে হবে তা না হলে নরম হয়ে যাবে আর ফুচকার মজা পাওয়া যাবে না